সৈকত, এত সম্পত্তি 3 বছরে হলে অবশ্যই দুর্নীতিযোগ প্রথম মাথায় আসে, সেক্ষেত্রে কি বীরভূমে গরু পাচার যোগের সঙ্গে কোনো কানেকশন খুঁজে পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত তুমি যে এই পয়েন্টটা বললে, এই বিষয়টা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা, কিন্তু যেটা বলছো 3 বছরের চাকরি, চাকরি কিন্তু 3 বছরের নয়, চাকরি এই মনোজিৎ বাগিচ চাকরি পেয়েছেন অনেক অল্প বয়সে, কিন্তু 3 বছরে তার সম্পত্তির যে পরিমাণ সেইটা একেবারে আড়ে বহরে আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। 2012 থেকে 2015 সালের মধ্যে 76 লাখ টাকার ফিক্সড ডিপোজিট, প্রায় 9 লাখ 9.5 লাখ টাকার জীবন বীমা এবং 11 লক্ষ টাকার গাড়ি। তিনি এই 3 বছরে এই অ্যাসেটগুলো করেছেন, প্রায় কোটি টাকার অ্যাসেট। একজন কনস্টেবল পদমর্যাদার অফিসার, একজন কনস্টেবল পদমর্যাদার পুলিশ কর্মী, তার চাকরি জীবন হয়তো অনেক বছরের হতে পারে, আমি ধরেই নিচ্ছি তার চাকরি জীবন হয়তো 15 থেকে 16 বছরের, কিন্তু মাত্র তিন বছরের টাইম স্প্যানে এত বিরাট একটা অ্যাসেট বা সম্পত্তি, এইটা এলো কি করে? এই বিষয়টাই তদন্ত করে দেখছে। কনস্টেবলের র্যাঙ্কের চাকরি 2012 থেকে 2015 আমি যেটা জানতে পারলাম, তিনি অনেক অল্প বয়সে চাকরি পেয়েছেন, প্রায় 15 বছরের বেশি তিনি চাকরি করছেন, কিন্তু এই 3 বছরে, এই 2012 থেকে 15, আচমকা তো তার স্যালারি যেটা হওয়া উচিত, তার বেতন তুমি এতটা অন্তত বাড়া যা সম্ভব নয় যাতে এই বিপুল পরিমাণ সম্পত্তি কেনা সম্ভব হয়। ধন্যবাদ সৈকত, ধন্যবাদ মনোরঞ্জন। আমরা শুনে নেবো এই বিষয়ে কি বলছেন শুভেন্দু অধিকারী এবং সজল ঘোষ। কার কার সহযোগী? তিনি নিশ্চয়ই কেষ্টমণ্ডলের সহযোগী ছিলেন। এরা লুট করেছে, এরা ব্যাপক স্তরে লুট করেছে, এবং এদের পরিণতিও যা হওয়ার হচ্ছে। বাংলার মানুষের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, সেই দুর্নীতিমুক্ত ভারতবর্ষ, তার মধ্যে পশ্চিমবঙ্গ পড়ে। এমন কি ঘটনা প্রথমবার দেখছো নাকি? সাইগলও তো একটা কনস্টেবল, তার তো 100 কোটি টাকার সম্পত্তি ছিল। আর এই বেচারি 1 কোটি টাকা, তাতেই তোমাদের এত নজর? দিয়াল লটারি পেয়ে রাখতে পারে ভাই। এই রাজত্বে সকলে এটাই করছে, শুধু শুধুই একটা গরিব কনস্টেবল সবে 1 কোটি টাকা কামিয়েছে, তার পেছনে পড়ে যাওয়ার মানে কি? আজকে পার্থর কত সম্পত্তি হয়েছে সেটা নিয়ে আলোচনা করি, আজকে ভাইপোর সম্পত্তির ক্ষতিয়ান কোর্ট চেয়েছে সেটা নিয়ে আলোচনা করি, আজকে তৃণমূলের কত সম্পত্তি হয়েছে এক একজনের সেটা নিয়ে আলোচনা করি না। আর ও 1 কোটি 1.5 কোটি কনস্টেবল কেন? যারা আমার বাড়ির দরজায় লাথি মেরেছিল তারা কত কামাচ্ছে? এখনো একটা লোক, সব লোকগুলো থানাতেই আছে, অদ্ভুত। এখন এক একটা থানায় 10 বছর ধরে ট্রান্সফার হয় না, ওরা 25/75 ভালোভাবে ফলো করে। তৃণমূলের কর্মীরা, মানে যারা তৃণমূলের তোলাবাজিরা যত না করে, পুলিশের তোলাবাজিরা